আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব তো চলুন জেনে নেওয়া যাক আমরা জানি যে মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় গরম পানির সাথে বড়ই পাতা মিছিয়ে গোসল করানো হয় কিন্তু কেন গোসল করানো হয় সেই কারণটা কি আমরা জানি তো আমি এখন সেই কারণটি আপনাদেরকে বলবো যা বর্তমান বিজ্ঞান এই বরু পাতা দিয়ে গরম পানির সঙ্গে মিশিয়ে গোসল করানো বিষয়টি একমত হয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে বরুই পাতায় রয়েছে অ্যান্টিসেপটিক গুণাগুণ বড়ই পাতা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এক ধরনের আঠালো প্রাকৃতিক নির্যাস পানির সাথে মিশিয়ে যায় যা মানব শরীরকে জীবাণুমুক্ত করার একটি অ্যান্টিসেপটিক হিসেবে দুর্দান্ত কাজ করে যা প্রায় চোদ্দোশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ বলেছেন তো এই অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করার জন্যই বড়ি পাতা পানির মধ্যে দিয়ে গোসল